ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের মামলার এজলাস বদল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আর হবে না তিন বিধায়কের জামিনের শুনানি। এবার শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। এতদিন পর্যন্ত যে ধারায় মামলা চলছিল তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ 7 বছর, সেই কারণে শুনানি হচ্ছিল সিঙ্গল বেঞ্চে। সম্প্রতি নিম্ন আদালতে জালিয়াতি এবং প্রতারণার জন্য জালিয়াতির দুটি ধারা যুক্ত করা হয়, ফলে সাজার সর্বোচ্চ মেয়াদ এখন 10 বছর। সে কারণেই শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। গতকালই তিন বিধায়ককে দুর্নীতি দমন আইনে মামলার জন্য নির্দিষ্ট বিশেষ আদালতে পেশ করা হয়, সেখানে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। জলপাইগুড়ির শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্ত নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। 4 সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ। 5 বছরের মধ্যে একাধিকবার বদলির নির্দেশ কিভাবে? প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। শ্রাবণ মাসের শেষ সোমবার পুজোর আয়োজন করা হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে। অনুব্রত বর্তমানে সিবিআই হেফাজতে, তাই সেই অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল। খুলে ফেলা হচ্ছে বাড়ির ছাদের মণ্ডপ। কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়, দেখব। শ্রাবণ মাসের শেষ সোমবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির এই বাড়িতে একটি অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, যজ্ঞ, পুজো ইত্যাদির আয়োজন করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ছাদে বেশ কয়েকদিন আগে থেকেই সেই প্যান্ডেল করা হয়েছিল সেই উপলক্ষে, এবং অনুব্রত মণ্ডল গতকাল সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি তৎপরতা, যে সেই প্যান্ডেল কিন্তু খুলে ফেলা হয়েছে। ডেকোরেটার্সের কর্মী যারা তারা এসছেন, তারা ছাদে সেই প্যান্ডেল খুলে ফেলছেন। যেটা জানা যাচ্ছে যে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, পরিবারের তরফ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, এবং প্রায় মাঝে মধ্যেই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুব্রত মণ্ডল করে থাকেন, সেই অনুষ্ঠান সে গ্রেপ্তার হওয়ার পর থেকে বাতিল হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখাচ্ছিলাম যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি রয়েছে সেই বাড়ির আশপাশ কিন্তু গতকাল যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু আজকে নেই। যেরকম দলীয় কর্মী সমর্থকরা আসেন তার বাড়ির সামনে একটা ভিড় থাকে সকাল থেকেই, কিন্তু নিরাপত্তা রক্ষীদের ভিড় থাকে বা দলীয় কর্মী সমর্থকদের ভিড় থাকে, সেই চিত্র কিন্তু আজকে একদমই উল্টো। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছে তার বাড়ির সামনের চিত্র। সে গ্রেপ্তার হওয়ার পর থেকে ইতিমধ্যেই কিন্তু দলীয় কর্মীদের মধ্যেও কিন্তু একটা সৃষ্টি হয়েছে মনোবল, যে একটা সেখানে ধাক্কা খেয়েছে এমনটাই জেলা নেতৃত্বও মনে করছে। এবং সামনেই পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটে দলীয় জেলার দলের যে জেলা সভাপতি তার গ্রেপ্তারের ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই এই পরবর্তী যে পদক্ষেপ, দলের যে কর্মসূচি, সেগুলো কিন্তু নিয়েও কিন্তু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে, যে কীভাবে দলের রাসকে ধরবে জেলার তরফ থেকে, এবং কী হবে পরবর্তী দলের তরফ থেকে পদক্ষেপ।